ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিরাপদ ও বিড়ম্বনা ছাড়া পণ্য পরিবহনের লক্ষ্যে জলপথ বাণিজ্যের উপর জোর দিল বাংলাদেশের সাইফ পাওয়ারটেক লিমিটেড এসপিএল ও কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ এসএমপিকে। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর হয়েছে। 25 সেপ্টেম্বর কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। এতে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্দো বাংলা প্রেস ক্লাবের সদস্য রুহুল আমিন তরফদার এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের ডেপুটি চেয়ারম্যান রাথেন্দ্র রমন সই করেন। এ সময় দুই সংস্থারই শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই স্মারক সইয়ের মাধ্যমে একদিকে যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পণ্যের দাম কমবে, তেমনি বাংলাদেশে পণ্যবাহী কার্গোর যাতায়াত বাড়বে, ফলে ব্যবসায়িকভাবে লাভবান হবে দুই দেশ। উপগ্রহে যদি আমরা পৌঁছাতে পারি উইথ দ্য সিমলেস অ্যারেঞ্জমেন্ট, তাহলে কার্গোগুলো 3 থেকে 4 দিনের মধ্যে চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম যে কস্ট এখন যাচ্ছে, সেই কস্টটাও কিন্তু কমে যাবে। তাতে করে আমাদের নর্থ ইস্টে, ইন্ডিয়ান নর্থ ইস্টে যারা কার্গো পাবেন তারা অনেক চিপার, মানে কম পয়সা এটা পেয়ে যাবেন। এবং আমাদের ফ্রেট কস্ট এবং ট্রান্সপোর্টেশন কস্ট যদি কমে যায়, এটা অটোমেটিক্যালি যে সমস্ত জিনিসপত্র আছে সেই দামও কিন্তু কমে যাবে।